আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমরা প্রথম পাঠে চলতি সম্পদ এবং চলতি দায়ের যে সূত্রগুলো আর কি, মানে চলতি অনুপাত এবং তরল এবং তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, এই তিনটা সূত্র শিখেছিলাম। আমার তার মধ্যে এই দুইটা সূত্রের একটা অঙ্ক করব, খুবই সহজ একটা অঙ্ক। তোমরা যারা প্রথমে ক্লাসটি করনি তারা প্রথম ক্লাসটি দেখে নিলে এই অঙ্কটি খুব সহজেই হবে। তাহলে চলো আমরা দেখি যে প্রশ্নটা আমাদের কী আছে। আমাদের ব্ল্যাকবোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো লেখা আছে, নিপ্পন কোম্পানির প্রাপ্য হিসাব 45,000 টাকা, প্রাপ্য বিল 40,000 টাকা, মজুত পণ্য 50,000 টাকা, হাতে নগদ 75,000 টাকা, প্রদেয় হিসাব 75,000 টাকা, প্রদেয় বিল 15,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা। উপরিক্ত তথ্য দ্বারা চলতি এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমেই একটা জিনিস খেয়াল করতে হবে যে চলতি অনুপাতের আমাদের বের করতে বলছে। তাহলে আমরা আগেই শিখছিলাম যে চলতি অনুপাত ইজিক্যাল টু চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলেই আমরা চলতি অনুপাত পেয়ে যাব। তাহলে আমার তার আগে চলতি সম্পদগুলো বের করে নিতে হবে। এখন এই প্রশ্নের মধ্যে আমার কোন কোন জায়গায় চলতি সম্পদ আছে সেগুলো দেখতে হবে। তাহলে আমরা প্রথমেই জানি যে প্রাপ্য হিসাব আমাদের জন্য চলতি সম্পদ, প্রাপ্য বিল চলতি সম্পদ, আর আমরা বলছিলাম যে প্রাপ্য কথাটা লেখা থাকলেই আমরা বলে নিব চলতি সম্পদ। মজুত পণ্য আমরা জানি যে চলতি সম্পদ এবং হাতে নগদ 75,000 টাকা এটাও চলতি সম্পদ। তবে একটা পরীক্ষার সময় খেয়াল করবা, মজুত পণ্য এবং হাতে নগদ, সমাপনী মজুত পণ্য এবং সমাপনী হাতে নগদে আমাদের শুধুমাত্র চলতি সম্পদ হবে। ধরে নাও যদি হাতে নগদ লেখা থাকে, ব্র্যাকেটে যদি লেখা থাকতো 1/1/2020, তাহলে সেই হাতে নগদ আমাদের কিন্তু নিয়ে আসা যাবে না। ব্র্যাকেটে যদি 31/12/2020 লেখা থাকে সেইটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, খেয়াল থাকবে চলতি সম্পদ যেটা বছরের শেষে সেটাই আমাদের চলতি সম্পদ ধরা যাবে, বছরের প্রথমে হলে চলতি সম্পদ কিন্তু ধরা যাবে না। তাহলে আমরা চলতি সম্পদ এখানে লিখলাম প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, মজুত পণ্য এবং হাতে নগদ। প্রাপ্য হিসাব টাকাটা আমরা 45,000, প্রাপ্য বিলের টাকা আমাদের 40,000 বসালাম, মজুত পণ্য দেওয়া আছে 50,000, হাতে নগদ এইভাবে এটা যোগ করে আমরা পেলাম 2,10,000। এইখানে আমরা চলতি সম্পদ, টোটাল চলতি সম্পদ 2,10,000 পেয়েছি, সেটা বসে দিয়েছি। এরপর আমাদের চলতি দায় বের করতে হবে। তাহলে চলতি দায় আমরা দেখে বুঝতেই পারছি যে প্রদেয় হিসাব জানি, প্রদেয় শব্দটা লেখা থাকলেই আমরা বুঝে নিব যে এটা চলতি দায়ের মধ্যে যাবে। তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং ব্যাংক জমাতিরিক্ত, আমরা লিখলাম প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং ব্যাংক জমাতিরিক্ত, যোগ করে আমাদের কত 1,00,000 আসলো। এখন দেখো 2,10,000কে 1,00,000 দিয়ে ভাগ দিলে তোমাদের ক্যালকুলেটারে আসে কিন্তু 2.10, এই 1 কিন্তু আসে না। কিন্তু আমাদের ওই যে সূত্রে আমরা শিখছিলাম যে 2:1, আমার যাই মানটাই আসুক না কেন ক্যালকুলেটারে সেই মানটা লিখবো, লেখার পর এখানে ইস্টু দিয়ে এই 1 আমি লিখবো এখানে এইদিকে সবসময়। ঠিক আছে, তাহলে এখানে আমার কোম্পানি কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে? স্যার কারণ 1 টাকার বিপরীতে আমার চলতি দায় কত? 2.10 টাকা আর কি। আচ্ছা, এরপর আমাদের বলছে যে তড়িৎ অনুপাত নির্ণয় করতে পারো। তাহলে তড়িৎ অনুপাতের আমরা সূত্র জানি যে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। কিন্তু তার আগে আমাদের তড়িৎ সম্পদ বের করতে হলে চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিতে হবে। আমরা সূত্রটা জানি যে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাহলে চলতি সম্পদ আমরা ক পার্টে বের করছি কত? টোটাল 2,10,000। আমি এখানে 2,10,000 লিখলাম, বারবার তো আমার যোগ করে দেখা নেই। মাইনাস মজুত পণ্য কী ছিল আমাদের? মজুত পণ্য কত? 75,000। এই না, মজুত পণ্য ছিল আমাদের 50,000। আমরা এই 50,000 বাদ দিলাম, বাদ দিয়ে কত পেলাম? 1,60,000। এখন তুই নামাক বলতে পারো যে স্যার আমরা অগ্রিম খরচ তো বাদ দেয়নি। আসলে আমাদের প্রশ্নে তো অগ্রিম খরচ নাই, আমি আর কি বাদ দিব, মানে শূন্য হবে, এই জন্য এটা আমরা লিখি নাই। যদি অগ্রিম খরচ লেখা থাকতো তাহলে আমরা চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ লিখতাম। তাহলে আমাদের 1,60,000 আসলো, তড়িৎ সম্পদ আমরা 1,60,000 লিখলাম। তড়িৎ দায়ের সূত্রটা আমরা জানি যে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। এই চলতি দায় আমরা এখানে কত পেয়েছি? 1,00,000 পেয়েছি, এই 1,00,000টা এখানে লিখলাম। আর প্রশ্নে আমাদের ব্যাংক জমাতিরিক্ত 10,000 দেওয়া আছে, 1,00,000 থেকে 10,000 বাদ দিলে 90,000 আসে। এই 1,60,000কে 90,000 দিয়ে ভাগ দিলে আমাদের আসে হলো 1.78। আর ওই যে আমাদের সাথে কী দিতে হবে? ইস্টু 1 দিতে হবে। আমার বিশ্বাস তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। আমরা এই রিলেটেড একটা অঙ্ক বোর্ডে দিয়ে দিব, তোমরা নিজেরা এটা বাসায় চেষ্টা করবে। তোমরা যদি এই ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করছি।